আপনার কি কোনো ব্যবসা রয়েছে অথবা আপনি কি কোনো প্রফেশনের সাথে যুক্ত, আপনি চাইছেন আপনার প্রফেশনাল ট্যাক্সের নতুন মোবাইল নাম্বার ও অ্যাড্রেস আপডেট করতে, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। প্রত্যেকবারের মতো আবারও আপনাদের স্বাগত জানাই বন্ধুরা লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। হতেই পারে আগে আপনি অন্য কারোর ভাড়া বাড়িতে ব্যবসা করতেন, সেক্ষেত্রে সেই অ্যাড্রেসে আপনি আপনার পিট্যাক্স পেমেন্ট করতেন, এখন নতুন কোনো ভাড়া বাড়িতে অথবা অন্য কোনো জায়গায় নিজের ব্যবসার ঠিকানা পরিবর্তন করেছেন, এক্ষেত্রে অবশ্যই পিট্যাক্সের অফিসিয়াল পোর্টালে আপনার ব্যবসার নতুন ঠিকানা আপডেট করে নেওয়া প্রয়োজন। পাশাপাশি আপনি যখন আপনার সব এনরোলমেন্ট করিয়েছিলেন অনলাইন, সেই সময় যে মোবাইল নাম্বারটি আপনি ওখানে রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি এখন বর্তমান দিনে আপনার কাছে হয়তো নেই বা হারিয়ে ফেলেছেন, চাইছেন পোর্টালে নতুন একটি মোবাইল নাম্বার আপডেট করবেন, এই সমস্ত কাজ কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বসেই অনলাইন থেকে কিন্তু করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অনলাইন থেকে আপনাদের প্রফেশনাল ট্যাক্সের নতুন মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আপডেট করাবেন। আজকের এই ভিডিওটি বুঝতেই পারছেন খুবই হেল্পফুল হবে আপনার জন্য, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আপনাদের সাথে আমি রয়েছি সুবদীপ আর আপনারা দেখছেন লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই লার্নটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে রাখবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমত আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে সার্চ দেবেন wbprofessiontax.gov.in, লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে পোর্টালটি আপনাদের সামনে ওপেন হবে, দেখুন আপনারা এই মুহূর্তে রয়েছেন ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রফেশন ট্যাক্সের অফিসিয়াল পোর্টালে। আপনারা নিশ্চয়ই জানবেন এই প্রফেশন ট্যাক্সের অফিসিয়াল পোর্টাল থেকেই আপনাদের প্রফেশন ট্যাক্সের যাবতীয় কাজগুলো কিন্তু হয়ে থাকে। আপনার প্রফেশন ট্যাক্সের নতুন মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আপডেট করার জন্য আপনারা এই পোর্টালের হোম পেজে ই সার্ভিসেসের আন্ডারে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছেন, যেখানে ই সার্ভিসেসের আন্ডারে প্রথম থেকে চার নম্বর ট্যাবটি দেখুন অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্ট ট্যাবটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার এখন কারেন্ট ব্রাউজারে পিট্যাক্সের কোনো নতুন ট্যাব ওপেন থাকে তো তার কারণে কিন্তু এখানে আপনাদের এরকম এরর মেসেজ আসে, তো আপনারা কি করবেন, এটা ইয়েস করে এটাকে জাস্ট ক্লোজ করে দেবেন। এরপর আপনারা এখানে 5 সেকেন্ড ওয়েট করবেন, এরপর দেখবেন আপনাদের সামনে প্রফেশনাল ট্যাক্সের লগইন ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে সবার প্রথম আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এই প্রফেশন ট্যাক্সের পোর্টালে আপনার বিজনেস যখন এনরোলমেন্ট করিয়েছিলেন সেই সময় কিন্তু অবশ্যই আপনারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই এনরোলমেন্ট করিয়েছিলেন। এক্ষেত্রে এখানে আপনার বিজনেসের যে এনরোলমেন্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটাই হলো আপনার এখানে ইউজার আইডি। সেই বিষয়ে দেখুন এখানে হোম পেজে ওপরে আই বাটনে কিন্তু বলেই দেওয়া রয়েছে, তো আপনার এখানে ইউজার আইডিতে আপনার সব এনরোলমেন্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে এন্টার করে দিন। তারপর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিন, লিখে দেওয়ার পর আপনার এখানে লগ ইন বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনারা নিচে এখানে আপনার পাসওয়ার্ডটি ফরগট করতে পারেন। পিট্যাক্স এর পোর্টালে আপনার নতুন পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন তার একটি ডেডিকেটেড ভিডিও আগামীতে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি সহ একটি ভিডিও অবশ্যই এই চ্যানেলে আপলোড করে দেব, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। লগ ইন করার পর দেখবেন আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের পাসওয়ার্ড যে কোনো সময় চাইলে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, জেনারেট সার্টিফিকেট, তারপর এখানে রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট, রিকোয়েস্ট ফর সারেন্ডার, ভিউ মাস্টার ডিটেলস, সব কাজগুলি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এরপর আপনারা এখানে জেনারেট সার্টিফিকেটের পর সেকেন্ড অপশন ফর অ্যামেন্ডমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের পরবর্তী স্ক্রিনে এখানে অ্যামেন্ডমেন্ট ইন এনরোলমেন্ট সার্টিফিকেট সিলেক্ট করতে হবে, এরপর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনার এখানে পিট্যাক্সের এনরোলমেন্ট সার্টিফিকেটে আপনি কোন ডিটেলসটি এখানে আপডেট করাতে চান, অ্যাট এ টাইম আপনারা এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করে সেটাকে অ্যামেন্ডমেন্ট এনরোলমেন্ট করাতে পারবেন। এখানে আপনারা অনলাইন থেকে আপনার বিজনেস নেম, অ্যাড্রেস অফ ট্রেড, কনস্টিটিউশন, টাইপ অফ বিজনেস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ব্যাংক ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর জিএসটিএন, সমস্ত কিছুই আপনারা কিন্তু এখান থেকে আপডেট করাতে পারবেন। প্রথমে আপনার এখানে সব অ্যাড্রেস আপডেট করানোর জন্য আপনারা এখানে অ্যাড্রেস অফ ট্রেড সিলেক্ট করবেন, এরপর নিচে আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে দেখুন আপনার সব অ্যাড্রেস আপডেট করার জন্য সেই রিকোয়েস্ট ফর্মটি এখানে ওপেন হয়েছে, তো এখানে বর্তমান আপনার ব্যবসার এখানে অ্যাড্রেস কিন্তু শো করবে। এখানে আপনি যে ঠিকানাটা আপডেট করাতে চান সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন, সমস্ত কিছুই ফিল আপ করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফাইল টাইপ সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি আপনার যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল অথবা টেলিফোন বিল, আধার কার্ড,
কার্ড যেটা আপনি এখানে সিলেক্ট করবেন সেটার সাপেক্ষে দেখুন এখানে আপনাদের দেখুন আপলোড ফাইলে এখানে পিডিএফ অথবা জেপিজি ফাইলে সেই ফাইলটিকে এখানে আপলোড করে দিতে হবে। যদি রিমার্কস কিছু দেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে উল্লেখ করবেন এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তবে আপনার পিট্যাক্স এর সাথে আপনার নতুন মোবাইল নাম্বার আপডেট করানোর জন্য আবার আপনার এখানে হোম পেজে চলে আসবেন। একই রকম ভাবে এখানে রিকোয়েস্ট ফর অ্যামেন্ডমেন্ট অপশনটি সিলেক্ট করবেন, তারপরে এটা সিলেক্ট করবেন, তারপর এখানে কন্টিনিউ করবেন। এরপর এই লিস্ট থেকে আপনারা এখানে মোবাইল সিলেক্ট করবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নেক্সট আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে আপনার দেখুন এক্সিস্টিং মোবাইল নাম্বারটি শো করছে, ঠিক আছে। তো আপনি যে নতুন মোবাইল নাম্বারটি এখানে আপডেট করাতে চান সেই নতুন মোবাইল নাম্বারটি আপনারা এখানে নিউ মোবাইলের ঘরে দেখুন এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা সেই মোবাইল নাম্বারটিতে একটি দেখুন ওটিপি আসবে, তার জন্য এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি আপনারা নিচে এখানে দেখুন এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। আবার সেই ওটিপিটিকে আপনারা এখানে ভেরিফাই করতে হবে, তার জন্য এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার রিমার্কস এর ডিটেলসটা লিখতে পারেন, কি কারণে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাইছেন। তো সেটা আপনারা এখানে লিখে দিয়ে জাস্ট নিচে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে একটি অ্যামেন্ডমেন্ট রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটি অবশ্যই আপনারা এখানে নোট করে নেবেন। এই নাম্বারটি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারেও একটি SMS আকারে চলে আসবে। প্রত্যেক কটা আপডেটের ক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু প্যান নাম্বার চাইবে, তো প্যান নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এখানে এন্টার ওটিপির ঘরে বসাবেন, তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের এখানে 15-30 দিনের মধ্যে আপনার আপডেট করা ডিটেলসটি কিন্তু পোর্টালে আপডেট হয়ে যাবে। এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।